500 বছর ধরে তোমার বন্দেগী করে আমি তোমারে খুশি করব। আল্লাহ বলেন হ্যাঁ বান্দা, 500 বছর তোমাকে হায়াত দিলাম, লোকটা জঙ্গলে চলে গেল, 500 বছর ধরে ওই নির্জনে নিবৃতে একাকী আল্লাহর ইবাদত করতে লাগলো, 500 বছর শেষ হবে, তার আগে আল্লাহকে ডাক দিব, রব আপনি আমাকে সেজদার মধ্যে আমার মওত দিবেন এবং সেজদা হালতেই আপনি আমার কবর দিবেন এবং সেজদা অবস্থায় আপনি হাশরের ময়দানে আমার উঠাবেন। সুবহানাল্লাহ, বলা যাবে না? বুঝেন তো লোকটা কত বড় আল্লাহ ওয়ালা। আল্লাহ আপনি আমার সেজদা হালতে নিয়ে যাবেন, আমি সেজদার মধ্যে থাকবো, ওই সময় আমার জান কবজ করবেন। আল্লাহ বলেন কারণ কি? আল্লাহ জানে কি জানে না জানে। তারপর আল্লাহ জিজ্ঞেস করলেন বান্দা কোন কারণ তুমি বলো? বান্দা বলতেছি ইয়া রব্বি আমার ইচ্ছা আপনাকে সেজদা হালতে আমি কবরে চলে যাব, আপনার দরবারে চলে যাব, সেজদা অবস্থায় কবর যেন আমার হয় আর সেজদা অবস্থায় হাশরের ময়দানে আমি আপনার কাছে উঠব। আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেল, রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলেন বান্দা যাও, আমার রহমতের কারণে তোমারে মাফ করে দিলাম। বান্দা ডাক দিয়ে বলতেছে রাব্বি আপনি আপনার রহমতের কারণে আমারে মাফ করে দিলেন, আমি 500 বছর ইবাদত করলাম সেটার জন্য কি ক্ষমা হয় নাই? আমি যে 500 বছর ইবাদত করছি দেখে তাকু, 500 বছর ধরে একটানা বাড়ি ঘর সংসার জমি জুমা দুনিয়াদারি ছাইড়ে আমি যে জঙ্গলে যে নিভৃতে নির্জনে আপনার ইবাদতে ইবাদতে 500 বছর কাটাই দিলাম, তো সেটা কো? আল্লাহ বলেন দেখবা একটু দেখতে চাই। বলে আল্লাহ সেটার জন্য কি ক্ষমা করেন? দেখবেন না তো কিসের জন্য ক্ষমা করছে? কা আমার রহমতের কারণে মাফ করছি। না না হয় না, আরো জোরে বলে قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله حبيب আপনি বলে দেন হে আমার বান্দা, বান্দারে নিজের নফসের সাথে যত জুলুম করো যত অন্যায় করো গুনাহ করে ফেলছো ভয় নাই, আমি মালিকের রহমত থেকে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। বান্দারে তোকে রহমতের কারণে মাফ করে দিলাম। বান্দা বলে আল্লাহ 500 বছর ইবাদত করলাম তাহা গেল কই? আল্লাহ বলেন তুমি দেখবা বলে হ্যাঁ। তখন আল্লাহ পাক বলেন ফেরেশতারা তাকে জাহান্নামের কাজ থেকে ঘুরাই নিয়ে আসো, জাহান্নামে দেওয়া লাগবে না, জাহান্নামের কাছে নিয়ে তারে ঘুরাই নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামের কাছে নিয়ে গেলেন, তাও কাছে কত জানেননি, 500 বছর দূরের রাস্তা। আল্লাহু আকবার, 500 বছর দূরের রাস্তা নিয়ে যাওয়ার পরে জাহান্নামের যে গর্জন, জাহান্নামীদের কান্না, জাহান্নামীদের চিৎকার, জাহান্নামের আযাবের ভয়াবহতা দেখার পরে তার কলিজা একেবারে শুকায় গেল। প্রিয় মুসলমান আমার হাজিরিন খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাবাজি আমার কষ্টের কারণে কথাগুলি বললাম, পৃথিবীতে অল্প সময়ের জন্য আসছি, চলে যাব আবার। ইন্না লিল্লাহি নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ইন্না ইলাইহি রাজিউন ফিরে যাব আল্লাহর কাছে। কি নিয়ে যাব? দুইটা জিনিস নিতে হবে, এক নম্বরে ইমান, দুই নম্বরে আমল। এক নম্বর ইমান, দুই নম্বরে আমল, এই দুইটা ছাড়া আল্লাহর কাছে যায় কোনো লাভ নাই। কি কথা কর না কেন? এক নম্বর ইমান, দুই নম্বর আমল, দুইটা জিনিস আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যেতে হবে, শূন্য গেলে চলবে না। আল্লাহর কোরআন বলতেছি আয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ولا تموتن إلا وأنتم مسلمون. الله القرآن بلتجه ايمان دار امي الله كي بھائي کرو بھائي قرآن متو تمرا بھائي کرو আর মুসলমান না হইয়া কবরে আইসো না, মুসলমান হয়ে তোমরা কবরে আসো, মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়ে তোমরা কবরে আসো, মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়ে কবরে আসো। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাওয়ার সময় রাত এশার নামাজের পরে লক্ষ্য করতেছেন রাস্তার পাশে কিছু বাড়ি থাকে, ওই ঘরের ভিতর থেকে দুই মহিলা গল্প করে শুনছ, আমাদের এই শহরে কুফানগরে একজন ইমাম আছে, তার নাম নুমান বিন সাবিত, তিনি প্রত্যেক রাত্রিবেলায় 1000 রাকাত নফল নামাজ পড়ে, প্রত্যেক রাত্রে এসে 1000 রাকাত নফল নামাজ পড়ে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন সর্বনাশ, আমি তো 1000 রাকাত নফল নামাজ রাত্রিবেলা পড়ি না, কিন্তু দুই মহিলা গল্প করতেছে, এখন যদি 1000 রাকাত নামাজ না পড়ি তাহলে মহিলারা মিথ্যাবাদী হবে, আর কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞাসিত হয়ে যাব, আল্লাহর দরবারে কি জবাব দেব, আমি এই দুই মহিলাকে মিথ্যাবাদী বানানো যাবে না। তিনি সাথে সাথে মসজিদে চলে গেলেন, সারা রাত্র করে 1000 রাকাত নামাজ পড়ে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, রব আমি এক রাত্রে 1000 রাকাত নামাজ পড়ে মহিলাদেরকে সত্যবাদী বানাইলাম। এবার চিন্তা করেন, হাক্কা তুকাতিহি, তারা আল্লাহকে ভয় করার মতো তারা ভয় করতেন, যার কারণে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ভয় এত পরিমাণে থাকার জন্যে উনি 100 বারের মতো আল্লাহর সাথে তার স্বপ্নে দিদার হয়ে গেছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার, 100 বারের মতো আল্লাহ আল্লাহ তার স্বপ্নে দেখা দিলেন। ওই মক্কাতে মদিনাতে আর একজন ইমাম আছে, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, চারজন ইমামের নাম আমি মসজিদে নববীর মাঝখানে সুন্দর করে সাহাবাই কেরামের নামের পরে লেখা দেখছি, এইভাবে লেখা, ইমাম আজম আবু হানিফা, নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু ইদ্রিস শাফি রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু, তাদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। একবার জোরে বলবেন কি মারহাবা, বুঝতে অসুবিধা হয়? ইমাম মালিক মদিনার ইমাম ছিলেন, 80 বছর কাটাইছে মদিনাতে, যদি কেউ যেয়ে থাকেন তো বুঝবেন প্রচণ্ড গরমে মাটি লু হয়ে যায়, আপনি খালি পায়ে হাঁটতে পারবেন না, পা পুড়ে যাবে, ফুসকা পড়ে যাবে, কিন্তু আল্লাহর নবীর 80 বছর মদিনাতে কাটাইছে, একটা সেকেন্ডের জন্য জুতা পায়নি, একটা সেকেন্ডের জন্য জুতা পায়নি, কেমন আশিক ছিল বুঝুন তো, আল্লাহকে কিভাবে ভয় করতেন বুঝুন তো, 80 বছর ধরে মদিনায় জুতা পরেন নাই, পায়খানা করেন নাই, পেশাব করেন নাই, মদিনার সীমানা যাহা বর্তমান মদিনা ইউনিভার্সিটি, ওয়াদিউল মুবারক আছে ইউনিভার্সিটির পাশে একটা উপত্যকা, নবী বলতেন ওয়াদিউল মুবারক, মুবারকময় উপত্যকায় এই পানিকে আল্লাহ নবী মুবারকময় পানি বলেছেন, উপত্যকা মানে একটা নালা ছিল, ওই সময় নালা দিয়ে পানি যাইত, বৃষ্টিতে পানি পড়তো, এই পানি সাহাবীরা নিতেন, মুবারকময় ওয়াদি বলার কারণে ওই ওয়াদির পাশ দিয়ে কত সাহাবী বাড়ি পর্যন্ত করছে, পর্বতময় মুবারকময় জায়গা আমরা থাকবো, আল্লাহর নবী এই ওয়াদিকে মুবারকময় বলেছেন। এই ওয়াদি পার হওয়ার পরে ইউনিভার্সিটি থেকে শুরু হয়ে উহুদ পাহাড়ের শেষ সীমানা পর্যন্ত মদিনার হাওদ, মদিনার সীমানা, এই সীমানার ভিতরে কোনোদিন তিনি জুতা পরেন নাই,
পায়খানা করেন নাই, পেশাব করেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই। এই সীমানার বাহিরে যে পায়খানা পেশাব তিনি সারতেন, থুতু তিনি ফেলতেন। এসে জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক জীবনে কোনোদিন আপনি মদিনাতে জুতা স্যান্ডেল পরলেন না, পায়খানা পেশাব করলেন না, কারণটা কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা জবাব দিতেন, আল্লাহর বান্দারা যেই মাটির নিচে রাহমাতুল্লিল আলামিন ঘুমায় ওই মাটির নিচে আমি ইমাম মালিক, ওই মাটির উপরে কি করে পায়খানা পেশাব করব, থুতু নিক্ষেপ করবো, আমি জুতা পাই দিব, আমার জীবন চলে যাবে, আমি এই মাটির উপরে কখনো জুতা পড়তে পারবো না। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কি করে আল্লাহকে ভয় করতে, যদি রসুলের সাথে বিয়াদবি হয় তো আল্লাহর দপ্তরে আমার কি আসামি হয়ে যাবে? আর আমার দেশে আমরা শানি মুস্তফা নিয়ে গুতাগুতি করি, খালি গুতাইতে থাকে, আমরা খালি গুতাইতে থাকি, গুতাই কি করবেন, বেহস্ত যাইবেন, যান কি কথা কর না কেন, খারাপ কিছু কইছি? গুতাইয়ে বেহস্ত যাইতে পারবেন তো যান, গুতাইয়ে নবীর সুপারিশ নেবেন তো নেন, গুতাইয়া কবরে প্রশ্নের জবাব দিবেন মুনকার নাকি রে তো দেন। প্রিয় মুসলমান খুব মনোযোগ দিয়ে আল্লাহ জিব্রাইলকে আল্লাহ বলে দেয়, জিব্রাইল প্রথমটা লিখে দাও কোন পর্যন্ত তারা হায়াত হবে। এ হায়াতের কথা বলতে যাই পর্যন্ত চলে আসছি, দুই নম্বর কি পরিমাণে সে রিজিক অন্বেষণ করবে, রিজিক খাবে বলে দাও। আচ্ছা আমার দেশের যারা কোটি কোটি টাকার মালিক হয়ে দুর্নীতি করে মালিক হইলেও অ্যাটেনশন মনোযোগ দিবেন, বলে হুজুর কেমনে কয়েকদিন আগে আমার ঢাকা হতে হাসনাবাদে একজন জমি বিক্রি করে, জমির ব্যবসা করে, ওনার অফিসে আমি বসে রয়েছি, দেখলাম একজন লোক আসছেন, তিনি 60 কোটি টাকা দিয়ে জমি কিনবে বায়না করে গেল। আমার বলতেছে হুজুর লোকটার সিনে নিয়ে বললাম না, ওনার সাথে পরিচয় নাই, তার মাথায় মুখে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, বিরাট সুন্দর লেবাস দেখলে মনে হবে বিরাট বড় সাইকুলা দিস, হ্যাঁ লেবাস দেখলে মনে হবে সাইকুলা দিস, বিরাট বড় সাইকুলা দিস মনে হবে, লেবাস দেখলে বোঝার কায়দা নাই যে এত বড় সুরা সুরা আন্তর্জাতিক সুরা, 60 কোটি টাকা দিয়ে জায়গা কিনতে আসছে। আমার বললো হুজুর আপনি কি চিনলেন না? বললাম না চিনি নাই। তখন জমির যিনি বিক্রেতা উনি বলতেছে, হুজুর এই লোকটা ঢাকার মহানগরের ওয়াসার ইঞ্জিনিয়ার। আমি বললাম মাসে বেতন পাই 50,000 ধরলাম, কিন্তু বাকি 100 কোটি টাকা কি জিব্রাইল আর আজরাইল দিয়ে গেছে? হ্যাঁ কি কথা কর না কেন, আমার শরীর পছন্দ হয়ে গেছে, সর্বনাশ কত বড় সুর, এত সুন্দর দাড়ি টুপি জুব্বা, বুজার কেদে নাই যে এত বড় সুর। আনোয়ার আর মুসলমান হাজিরিন নবীজি বলতেছে উম্মত, দুই নম্বর কি পরিমাণে রিজিক শেখাবে আল্লাহ বরাদ্দ করে দেন, একটা দানা বেশিও আপনার জুটবে না আল্লাহর বরাদ্দের বাহিরে। যাহা আল্লাহ বরাদ্দ রেখেছেন আপনি তাহাই পাবেন, এর বেশি আপনি পাবেন না, কমও আপনি পাবেন না, বরাদ্দ আল্লাহর। এই জন্য কোনো মানুষের রিজিকে আপনি হাত দিবেন না, কোনো মানুষের সম্মান ইজ্জতে আপনি হাত দিবেন না। তিন নম্বর আল্লাহ রসুল বলতেছেন উম্মত তার জন্য বরাদ্দ হয়ে যায়, সে কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে, মান সম্মানওয়ালা হবে, এটা আমার আল্লাহ তার আমল নামায় বরাদ্দ করে দেয়। এই জন্য আল্লাহ রসুল বললেন আমার উম্মত এক মুমিন আর এক মুমিনের মাল আমি হারাম করে দিলাম, অর্থাৎ একজন মুসলমানের মাল আপনি অনুমতি ছাড়া আপনি নিতে পারবেন না, এটা আপনার জন্য হারাম। এক মুমিন আর এক মুমিনের ইজ্জত আমি আল্লাহ হারাম করে দিলাম, নবী হারাম করে দিলাম। এক মুমিন আর এক মুমিনের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলতে পারে না, তার সম্মান হানি আপনি করতে পারেন না, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন।
আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত তিনটা জিনিসের নিরাপত্তা তুমি যদি দিতে পারো তাহলে আমি আল্লাহর রাসূল তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব আমি নবী তোমারে গ্যারান্টি দিলাম তুমি তিনটা গ্যারান্টি আমারে দাও এক নাম্বার চোখের গ্যারান্টি তুমি যদি আমাকে দাও দুই নাম্বার জিহ্বার গ্যারান্টি যদি আমাকে দাও তিন নাম্বার গুপ্ত অঙ্গের গ্যারান্টি যদি আমারে দাও আমি নবী তোমারে জান্নাতের গ্যারান্টি দিলাম আল্লাহু আকবার কয়টা গ্যারান্টি হ্যাঁ জোরে বলেন কয়টা তিনটা এক নাম্বার চোখের গ্যারান্টি দুই নাম্বার জিহ্বার গ্যারান্টি তিন নাম্বার গুপ্ত অঙ্গের গ্যারান্টি যদি তুমি দিতে পারো তোমার আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিই এই তিনটা গ্যারান্টি তুমি দাও তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব আল্লাহর নবীজি বললেন উম্মত তিন নাম্বার আল্লাহ লিখে দেয় কি পরিমাণে সে ইজ্জতওয়ালা হবে লিখে দেওয়া হয় চতুর্থ নাম্বার সে কি জান্নাতি নাকি জাহান্নামী লিখে দেওয়া হয় ভালো করে বুঝে যান বাবাজি সে কি জান্নাতি নাকি জাহান্নামী লিখে দেওয়া হয় দেখবেন আমার দেশের বহু মানুষ নাস্তিক হয়ে যায় মুসলমান থেকে সেদিন দেখলাম একজন মেয়ে খ্রিস্টান হয়ে গেছে খ্রিস্টান হয়ে গেছে মুসলমান আমার ফরিদপুরে একটা কয়েকটা মেয়ে খ্রিস্টান হয়ে গেছে আমার ফরিদপুরে কিছু এক লোক বের হয়ে গেছে নতুন তারা সুন্দর পোশাক আশাক পরে লালন ফকিরের ওই মতবাদে যাইয়া তারা মানুষদেরকে নিয়ে নিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে ওই মতো মধ্যে ঢুকিয়ে ফেলতেছে একবার জোরে বলা যাবে কি না আউযুবিল্লাহ আহা বড় চক্রান্ত কঠিন চক্রান্ত আমার দেশে ঢুকে গেছে হাসতে হাসতে মুসলমানের ইমানগুলি কেড়ে নেওয়া হচ্ছে ভারতে অনেক জায়গায় মুসলমান হিন্দু হয়ে যায় সর্বনাশ আল্লাহ রসুল বললেন আমার রব আমার আল্লাহ লিখে দেন সে কি জান্নাতি নাকি জাহান্নামি আবার দেখা যায় বহু বিধর্মী শেষ জীবনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার আবার কেউ দেখা যায় আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করে জাহান্নামে চলে যায় বাজানো নবীর এশক ওই যে আমি আগে বলছিলাম এশকে রসুল এটা ভাগ্য লাগে সবার কপালে আল্লাহ লেখে না ঠিক কি না এশকে রসুল তো নসিব লাগে কপাল লাগে সবার নসিব আল্লাহ এটা আল্লাহর দয়া পূর্ব জামানাতে বনী ইসরাইলের এক বান্দা আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি আমার পাঁচশো বছর হায়াত দাও তা আল্লাহ বললেন তুমি পাঁচশো বছর হায়াত দিয়ে কী করবে বলে রব্বুল আলামিন এই পাঁচশো বছর ধরে আমি তোমার ইবাদত করব পাঁচশো বছর ধরে তোমার বন্দেগী করে আমি তোমার খুশি করব আল্লাহ বলেন হা বান্দা পাঁচশো বছর তোমাকে হায়াত দিলাম লোকটা জঙ্গলে চলে গেল পাঁচশো বছর ধরে ওই নির্জনে নিবৃতে একাকি আল্লাহর ইবাদত করতে লাগলো পাঁচশো বছর শেষ হবে তার আগে আল্লাহকে ডাক দে বলল রব আপনি আমাকে সেজদার মধ্যে আমার মৌত দিবেন এবং সেজদা হালতেই আপনি আমার কবর দিবেন এবং সেজদা অবস্থায় আপনি হাসরের ময়দানে আমার উঠাবেন সুবহানাল্লাহ বলা যাবে না বুঝেন তো লোকটা কত বড় আল্লাহ বলা আল্লাহ আপনি আমার সেজদা হালতে নিয়ে যাবেন আমি সেজদার মধ্যে থাকবো ওই সময় আমার জান কবজ করবেন আল্লাহ বললেন কারণ কি আল্লাহ জানে কি জানে না জানে তারপর আল্লাহ জিজ্ঞেস করলেন বান্দা কোন কারণ তুমি বলো বান্দা বলতেছি ইয়া রব্বি আমার ইচ্ছা আপনাকে সেজদা হালতে আমি কবরে চলে যাব আপনার দরবারে চলে যাব সেজদা অবস্থায় কবর যেন আমার হয় আর সেজদা অবস্থায় হাসরের ময়দানে আমি আপনার কাছে উঠব আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেল রব্বুল আলামিন তাকে ডাক দে বলেন বান্দা যাও আমার রহমতের কারণে তোমারে মাফ করে দিলাম বান্দা ডাক দে বলতেছে রব্বি আপনি আপনার রহমতের কারণে আমারে মাফ করে দিলেন আমি পাঁচশো বছর ইবাদত করলাম সেটার জন্য কি ক্ষমা হয় নাই আমি যে পাঁচশো বছর ইবাদত করছি দেখে তা কু পাঁচশো বছর ধরে একটা না বাড়ি ঘর সংসার জমি জুমা
দুনিয়াদারি ছাইড়ে আমি তো জঙ্গলেতে নিভৃতে নির্জনে আপনার ইবাদতে ইবাদতে 5 বছর কাটাই দিলাম, তো সেটা কো? আল্লাহ বললেন দেখবা, কয় একটু দেখতে চাই। বলে আল্লাহ সেটার জন্য কি ক্ষমা করেন? দেখবে না তো কিসের জন্য ক্ষমা করছে? আমার রহমতের কারণে মাফ করছি। না না হয় না, আরো জোরে বলে قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله حبيب أبني بولدن هي أمر بندار বান্দারে নিজের নফসের সাথে যত জুলুম করো, যত অন্যায় করো, গুনাহ করে ফেলছো, ভয় নাই, আমি মালিকের রহমত থেকে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। বান্দারে তোকে রহমতের কারণে মাফ করে দিলাম। বান্দা বলে আল্লাহ 500 বছর ইবাদত করলাম তাহা গেল কই? আল্লাহ বলেন তুমি দেখবা বলে হ্যাঁ। তখন আল্লাহ পাক বলেন ফেরেশতারা তাকে জাহান্নামের কাছ থেকে ঘুরাই নিয়ে আসো, জাহান্নামে দেওয়া লাগবে না, জাহান্নামের কাছে নিয়ে তারে ঘুরাই নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামের কাছে নিয়ে গেলেন, তাও কাছে কত জানেননি, 500 বছর দূরের রাস্তা। আল্লাহু আকবার, 500 বছর দূরের রাস্তা নিয়ে যাওয়ার পরে জাহান্নামের যে গর্জন, জাহান্নামীদের কান্না, জাহান্নামীদের চিৎকার, জাহান্নামের আযাবের ভয়াবহতা দেখার পরে তার কলিজা একেবারে শুকায় গেল, কলিজা একেবারে শুকায় গেল। যদি কোনোদিন হজে যান, আপনাদেরকে বুঝাইতেছি, আমার তাবুর পাশে এক মিশরী গরমে মারা গেল, আর একজন একবারে মুমূর্ষ পড়ে রয়েছে আরাফাতের মাঠ, আরাফাতের মাঠে প্রচন্ড গরমে সে মারা গেল হিট স্ট্রোকে, এক মিশরি হাজি, পাশে আর একজন ছিল সে মুমূর্ষ। এত গরম আরাফাতের মাঠ, সন্ধ্যার সময় মাগরিবের নামাজের টাইমে আরাফা থেকে বের হতে হয়, আরাফা থেকে বের হয়ে মুজদালিফায় আসা লাগে, মাগরিব এবং এশার নামাজ মুজদালিফায় আদায় করতে হয়। আরাফা থেকে হেঁটে হেঁটে আদম এবং মা হাওয়া দুইজন মুজদালিফায় আসছিলেন, রাত হয়ে গেল। আদম আলাইহিস সালাম বললেন হারে রাত হয়ে গেছে, আসো দুইজন মুজদালিফায় বিশ্রাম করি। দুইজন যে মুজদালিফায় বিশ্রাম করছিলেন, এই জন্য হাজিদেরকে মুজদালিফায় যায় কিছু সময় বিশ্রাম করা লাগে, এশা আর মাগরিব এক জামাতে এখানে আদায় করতে হয়, কিছু সময় বিশ্রাম করে ফজরের নামাজ পড়ে হাজির আবার হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে মিনার পাশ দিয়ে এসে এসে তারা জমারত, শয়তানরে যেখানে পাথর মারা হয়েছিল ওইখানে ছোট শয়তানরে পাথর মারিয়া তারপরে মক্কায় আসে। মক্কায় আসিয়া ফরজ তাওয়াফ করিয়া সাই করিয়া যদি কেউ আবার মক্কায় যাইতে চায় তো 30 কিলো রাস্তা হয়ে যাবে, পায়ে হাঁটতে হাঁটতে জাম শেষ হয়ে যায়, প্রচণ্ড গরমে জিব্বা শুকায় যায়, কলিজা শুকায় আসে, পানি পান না করলে যান শেষ, একটার পর একটা পানি চলে, একটার পর একটা পানি চলে, 10 মিনিট পর পর পানি খেতে হয়, 5 মিনিট পর পর পানি খাওয়া লাগে, এমন তৃষ্ণা লাগে মনে হয় কলিজা পর্যন্ত শুকায় যাইতেছে, কলিজা পর্যন্ত একবারে শুকায় যায়, দিব্যাগুলি শুকায় যায়, গলাগুলি শুকায় আসে, ভিতর থেকে একবারে শুকায় যায়, পানির এমন তৃষ্ণা ছটফট ছটফট শুরু হয়ে যায়, পানির কঠিন বড় তৃষ্ণা লাগে ওই সময়। আল্লাহ নবী বলতেছেন উম্মতরা রে, জাহান্নামের কাছে যাওয়ার পরে আল্লাহর বান্দার কলিজা একবারে শুকায় গেল, পানির তৃষ্ণায় সে পাগল পারা হয়ে গেল। আল্লাহ ফেরেশতাকে বলেন ফেরেশতা এক পেয়ালা পানি নিয়ে মানবের শুরুতে তুমি হাসরের পাশে এক পাশে দাঁড়ায় থাকো, দেখো আমার বান্দা কি করে। সারা অঞ্চল করে তন্ন তন্ন করে পানি পায় না, তো পানি নিয়ে দাঁড়িয়ে আসছে ফেরেশতা, তো দৌড়ে আসছে আমাকে পানি দিবেন? হ্যাঁ দিব। পানি দেন, আমার কলিজা একবারে শুকাই গেছে, পানি দিতে পারি, বিনিময় দাও, কিছু দাও।
বলি এগুলো তো নাই, তো কি আছে? যা আছে তাই দাও। বলে আমার 500 বছর আমল আছে, 500 বছর আমল আমাকে দিয়ে দাও, তুমি পানি নিয়ে যাও। কত বছর হয় না, হয় না, কত বছর? 500 বছরের আমল তুমি নিয়ে যাও, পানি দাও, কলিজা শেষ হয়ে যাচ্ছে। 500 বছরের আমল দিক, পেয়ালার পানি খাইয়ে কলিজা যখন ঠান্ডা হলো, আল্লাহ ডাক দিছে, বান্দা বুঝছ নি, তুমি বান্দা 500 বছরের ইবাদত এক পেয়ালা পানির বিনিময়ে বিক্রি করে দিলারে বান্দা, দুনিয়াতে 500 বছর ধরে আমি তোমার কত পানি খাওয়াইছি বান্দারে, কত রিজিক তোমারে দিছি, শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস দিছি, সূর্যের আলো দিছি, জমিনে ফসল দিয়েছি, গাছে ফল দিয়েছি, নদীতে পানি দিয়েছি, নদীর ভিতরে মাছ দিয়েছি, কত রকমের রিজিক আমি তোমারে খাওয়াইছি, কোনোটার হিসাব আজকে লাগবে না। তুমি এক পেয়ালা পানি দিয়ে 500 বছরের নেকি বিক্রি করে দিলাম আমার বান্দা, 500 বছর ধরে তুমি যে পানি পান করছ, তার এক পেয়ালা পানির হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও। সম্ভব? এই জন্য আল্লাহ রহমত ছাড়া ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নেই। আমরা আপনাদেরকে আল্লাহ রসুলের দিকে ঘুরাই দিই, কারণ কি জানেন? কঠিন হাসরের মাঠে যদি আল্লাহ রসুল সন্তুষ্ট হয়ে যায় তো নাজাত হয়ে যায়। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ, যদি হাসরের মাঠে আল্লাহ রসুল রাজি হয়ে যায় তো নাজাত হয়ে যায়। কবরের জিন্দগিতে যদি রসুল রাজি হয়ে যায় তো নাজাত হয়ে গেল। জিন্দগির বুজুর্গি দিয়ে আল্লাহর দরবারে নাজাতের রাস্তা নাই যদি আল্লাহ খুশি না হয়। আর আল্লাহকে খুশি করতে হলে আল্লাহর রসুলকে আপনাকে খুশি করতেই হবে, করতেই হবে, করতেই হবে। রসুল খুশি না হওয়া পর্যন্ত আল্লাহ খুশি হবে না। এজন্য আমরা আপনাদেরকে আল্লাহর নবীর দিকে, গোলামের দিকে, গোলামের দিকে ধাক্কাই দিয়ে দিই। আল্লাহ কে যে পাইতে চাই হযরত কে ভালোবেসে, আল্লাহ কে যে পাইতে চাই হযরত কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেশে সে, সলাতুন ইয়া রাসূলুল্লাহ, হয় না আর জোরে বলেন সলাতুন ইয়া রাসূলুল্লাহ। আনোয়ার আর মুসলমান নাজাত পাওয়ার জন্য আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। জিব্রাইলকে আল্লাহ বলে দেন, জিব্রাইল তুমি লেখো সে কি জান্নাতি নাকি জাহান্নামী, তবে হ্যাঁ যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের আমল করে তারপরে কবরে নেয়। সুবহানাল্লাহ, বলা যাবে না? যারা জান্নাতি তাদেরকে দুনিয়াতে নবীর কদমের গোলাম বানায় আল্লাহ কবরে নিয়ে যায়। চলে যেতেই হবে, পৃথিবী ছেড়ে থাকার কোনো রাস্তা নাই, হাজিরিন দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। যেহেতু যেতেই হবে, যেহেতু চলে যেতেই হবে, অতএব দুনিয়ার থেকে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে আল্লাহর নবীর কদম মোবারকের গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আনোয়ার আর মুসলমান কবর বড় কাছে, কবর বড় কাছে, কিন্তু দেখেন কত মানুষ কবরে চলে গেল। এখানে 100 বছরের কোনো মুরব্বি বাসা নাই আছে? 100 বছরের কেউ নাই। তার অর্থ হলো এই 100 বছর আগে এই দেশে যারা ছিলেন তারা আজকে দুনিয়ায় কেউ নাই। 100 বছর পরে আমরাও কবরে চলে যাব, মাটির সাথে মিশে যাব।
আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, বংশের কথা মনে থাকবে না, সন্তান হয়তো পাশে যাবে, নাতি নাতনুরা আর স্মরণে রাখবে না। একটা ইংরেজিতে প্রবাদ আছে, আউট অফ সাইড আউট অফ মাইন্ড, মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। চরম বাস্তবতা থেকে বলছি যে স্ত্রীর একটু হাসির জন্য আপনি অন্যায় করবেন, সেই বিবিও আপনাকে ভুলে যাবে। যেই সন্তানের সুখের জন্য আনোয়ারাবাসী আপনি অন্যায় করতেছেন, সেই সন্তান আপনাকে ভুলে যাবে। একটু বলে দিয়ে যায় দিন শুধু পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে রাস্তার হাঁটার নামই দিন না, সুন্নত শুধু ফরিদ সাহেবের মতো লম্বা বারো হাতের পাগড়ি এগারো হাতের পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটার নামই সুন্নত না। সুন্নত আসল কোনটা বলে দিয়ে যায় আজ আপনাকে, ভালো করে শুনে রাখবেন, চল্লিশ বছরে আল্লাহর নবী রহমতের নবী একটা মিথ্যা বলেন নাই, মানুষ ঠকান নাই, ফায়সা কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই, অন্যায়ভাবে কাউকে মারেন নাই, কারো জমি দখল করেন নাই, আমানতের খেয়ানত কখনো করেন নাই, অন্যের সম্পদ তিনি ডাইন বাম করেন নাই, অন্যের হক নষ্ট করেন নাই, কোনোদিন অন্যায় বিচার নবী করেন নাই। আহা, রহমতের নবীর 63 বছরের জীবনে কোনোদিন আপনি দেখবেন না আল্লাহর নবী কখনো অন্যায় বিচার করেছেন। কিন্তু বড় আফসোস আজ আমাদের, আমরা নামাজও পড়ি কিন্তু টাকা হারাম, আমরা রোজা রাখি কিন্তু খাবার হারাম, আমরা হজও করি কিন্তু টাকা দুর্নীতির টাকা, আমরা যাকাত দিলাম সুদের টাকা। স্ত্রীর জন্য আপনি যদি হারাম উপার্জন করেন, ওই স্ত্রী আপনার আপন হবে না, কাজে লাগবে না এক মুহূর্তও না। বলে হুজুর কোন দলিলে? কোরআনে আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদার, সম্পদের প্রেমে পড়ে সন্তানের ভালোবাসায় পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। আজকের মাহফিল আল্লাহর জিকির, মাহফিল কার জিকির? ও তো বেদাত কয়, সে তো বেদাত বলতেছে, তো বইলে কি করবেন? বেহেস্ত পাবেন? তো বইলে কি করবেন? কবরের প্রশ্নের জবাব দেবেন? তো বইলে কি করবেন? আমার জাহান্নামে পাঠাইতে পারবেন? সে তো আমার বেদাতি বানাইছে। কোরআন বলতেছে আং যিকরিল্লাহ, হাবিব উম্মতকে বলে দেন সন্তান আর সম্পদের প্রেমে পড়ে তারা যেন আমার জিকির থেকে গাফেল না হয়। এই মাহফিল কার জিকির? এখানে সন্ধ্যা থেকেই পর্যন্ত কার জিকির হচ্ছে বলেন? আল্লাহর কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, ওয়াজ নসিহত আল্লাহর জিকির, নফল নামাজ আল্লাহর জিকির, ফরজ নামাজ আল্লাহর জিকির, রোজা আল্লাহর জিকির, যাকাত আল্লাহর জিকির, হজ আল্লাহর জিকির, দলবদ্ধভাবে আল্লাহর জিকির, দুরুদ আল্লাহর জিকির, মাহফিল আল্লাহর জিকির, মোনাজাত আল্লাহর জিকির। যারা বেদাত বেদাত পেয়ে চিল্লাইল, ওরা ওদের কাজ আঞ্জাম দিছে একটা, তারা শয়তানের কাজ আঞ্জাম দিয়েছে, আল্লাহর কাজ আঞ্জাম দিতে পারে না। একটা ঘটনা শোনাবো, তারপরে আপনাদেরকে নিয়ে বিদায় নিব। পৃথিবী বিখ্যাত একজন বড় মুজাদ্দিদ ছিলেন, ইসলামের সর্বপ্রথম মুজাদ্দিদ, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি ইসলামের পঞ্চমতম খলিফা, খোলাফায়ে রাশিদিনের অনুকূলে ওই সিস্টেমে তিনি রাজ্য চালাইছিলেন 2 বছর, মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন। উমাইয়াদের মধ্যে তিনিই সর্বশ্রেষ্ঠ একজন খলিফা। তার স্ত্রীর নাম ছিল ফাতেমা, তার স্ত্রীর নাম ফাতেমা। একদিন তিনি বাইতুল মালে গেলেন, খুব মনোযোগ দিবেন, বাইতুল মালে গেলেন। বাইতুল মালে যাওয়ার পরে ছোট্ট সন্তান ছেলেটাকে নিয়ে গেলেন, স্ত্রী ফাতেমাও তার সঙ্গে গেল। বাইতুল মালে অনেক ফল আসছে, বাইতুল মাল মানে রাষ্ট্রীয় পোশাকার, ধরেন বাংলাদেশ ব্যাংক,
ধরেন বাংলাদেশ ব্যাংক, তখনকার দিনে সিস্টেম ছিল না, চাল আসতো, ডাল আসতো, তেল আসতো, লবণ আসতো, বিভিন্ন পণ্য সামগ্রী বাইতুল মালে জমা হতো, ট্যাক্স আসতো এবং বিভিন্ন দেশ থেকে জিজিয়া কর আসতো, এগুলি সব বাইতুল মালে জমা হতো। তো কিছু ফল আসছে বাইতুল মালে। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালে গেলেন, ছেলেটাকে ছেড়ে দিয়েছেন, ও ঘুরতেছে দৌড়াচ্ছে বাচ্চা মানুষ, দৌড়াই দৌড়াইয়া ওই যে ফল রাখা আপেল রাখা, দৌড়াই যে বাচ্চাটা আপেলের হাত দিয়ে আপেলটা মুখের মধ্যে নিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন, হাতটা চেপে ধরলেন, হাতটা চেপে ধরে বাচ্চার হাত থেকে আপেলটা সরাই নিয়ে গেলেন এবং বাচ্চার মুখের মধ্যে এইভাবে চাপ দিয়ে ধরলেন। মুখের মধ্যে চাপ দিলে বাচ্চা হা করে ফেলছে, ছোট মানুষ। তিনি আরেকটা আঙ্গুল দিয়ে বাচ্চার মুখের ভিতর থেকে আপেল টেনে বের করে নিয়ে আসলেন। ইসলাম কি আপনি বুঝে যাবেন আজ? শুধু টুপি মাথায় দিয়ে রাস্তায় ঘোরার নামে ইসলাম না, আপনাকে দিন বুঝে যেতে হবে। আপেলটা আস্তে করে মুখের ভিতর থেকে বের করে নিয়ে আসলেন। ফাতিমা দৌড়ে আসছে, ওনার স্ত্রী বলতেছে, স্বামী বাচ্চাটা তো বুঝে না, ওর এইভাবে কষ্ট না দিলেও তো পারতেন, ও ছোট মানুষ কান্না করতেছে, আপনি তার আপেল দিলেই বা কী হতো, ও একটু আপেল খেয়ে ফেললেই বা কী হতো। এই আপেলটা যদি আমার এই ছেলেটা এখন খেয়ে ফেলে দেয়, এই আপেলের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিনের কঠিন কষ্টের চাইতে আজকে আমার ছেলে আমার সামনে কাঁদু, এই কষ্টটা আমার বেশি না, আমার ছেলের কষ্টও বেশি না, কিন্তু কিয়ামতের ময়দানে এই জনগণের সম্পদ মেরে খাওয়ার জন্য আল্লাহর আদালতে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিনের কষ্টের চাইতে দুনিয়ার কষ্টটা নগণ্য সামান্য, আজকে কষ্ট করে যাই রে বিবি, কিয়ামতের ময়দানে কষ্ট করা লাগবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, মুসলমান মুসলমান। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কেন মুসলমান টুসলমান নির্বাচন আসবে না সামনে, ভোট টোট বুঝে টুঝে দিন, চা পয়সা খেয়ে দিন, ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক, টাকা পয়সা খায় ভোট দিন, ভালো ব্যক্তি দেখি দিন, ভালো লোক দেখি দিন, যে ইনসাফ করবে, ন্যায় বিচার করবে, সমবন্টন করবে, গরিবের হক বুঝাই দিবে, এই লোক দেখে ভোট দিয়ে সিল মেরে দিই, আজের লোকরে দিয়ে দিই, টাকা খাইয়া দিন ভরে সাক্ষী দিন না, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, গম চুরি করে শেষ করে দিচ্ছি, এরকম সাক্ষী দিয়েন না, মুসলমানের জবানের অনেক দাম, কি কথা কর না কেন, মুসলমানের জবানের কি দাম বুঝাইতেছি আজকে, এখানে বিয়ে করছেন কারা কারা হাত উঁচা করে, না না ওই যে ওরা করে দেয়, যারা বিয়ে না থাক বাদ দিলাম, যারা বিয়ে করেন নাই তারা হাত উঁচা করেন, যারা বিয়ে করেন নাই অবিবাহিত যারা তারা আজকে যুদ্ধ হবে, অবিবাহিত আর অবিবাহিত আজকে যুদ্ধ হবে, কিরে যারা বিয়ে করে নাই তারা তুই বিয়ে করছ, তা তুচা করিস নাকি, আচ্ছা ঠিক আছে হাত নামান, যারা বিয়ে করছে আমার দিকে তাকান, বিবাহের সময় ইজাব কবুলে সাক্ষী কয়জন, কথা কর না সাক্ষী কয়জন, দুইজন, দুই মুসলমানের সাক্ষীতে আপনার স্ত্রী আপনার জন্য হালাল, আপনি আপনার স্ত্রীর জন্য হালাল, আপনার ছেলে বৈধ, মেয়ে বৈধ, আপনার সংসার বৈধ,
আপনার মা বাবার বিবাহের মাধ্যমে দুই সাক্ষীর সাক্ষ্যের কারণে আপনি নিজে বৈধ সন্তান। মুসলমানের সাক্ষীর অনেক দাম, এই জমানা অপবিত্র করবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, কারো চরিত্র যদি খারাপ থাকে তার চরিত্র সম্পর্কে ভালো সাক্ষ্য দিবেন না। মুসলমানের জমানের অনেক দাম, আপনি জানেন এই জমানের কত দাম, যে সাক্ষীর কারণে আপনার হালাল হচ্ছেন, আপনার মা হালাল হচ্ছে, আপনার বাবা হালাল হচ্ছে, আপনি নিজে বৈধ সন্তান হচ্ছেন, আপনার স্ত্রী হালাল, আপনি স্ত্রীর জন্য হালাল, আপনার সন্তান বৈধ হচ্ছে। রাস্তা বলে দৌড়াইতেছেন, ও ভাই চরিত্র ভুলের মতো পবিত্র, চিকের পড়তেছ ফুলের মতো পবিত্র, একমাত্র আমার রসুল ছাড়া পৃথিবী তার কেউ এই কথা কর নাকি, আমার রসুল ছাড়া পবিত্র চরিত্রের পৃথিবী তার কেউ কার কথা কর না কেন কেউ এই মিথ্যা শ্লোগান, এগুলো সব ডাহা মিথ্যা শ্লোগান, মিথ্যা শ্লোগান, এই মিথ্যা শ্লোগান বন্ধ করতে হবে। ওয়াইন্নাক লালা খুলুকিন আযীম, হাবিব আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী, এই চরিত্র পবিত্র চরিত্র একমাত্র আমার রসুলের ছিল, কি কথা কর না কেন। এই যে উচিত কথা বলছি, অনেকে বেজার হয়ে যাবে, বুঝে রাখছে কি করে দিয়ে গেল, কাজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না, নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজা হাশরের ময়দানে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়, জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কতে বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে, কথা বলেন ঠিক কিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমাদেরকে দুইটা জিনিস কবরে নিতে হবে, কয়টা মনোযোগ দিয়ে বলেন কয়টা, এক নম্বর ইমান, এখন ইমান কার অনুযায়ী নেবেন, খারিজি রাফিজি শিয়া মুতাজিলা জবারিয়া, ইমান নিতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা কর না কেন, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, যে আকীদায় সাহাবীরা ঘুমিয়ে গেছেন, তাবেঈন ঘুমিয়েছেন, তাবে তাবেঈন ঘুমিয়েছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন সলফে সালিহিন আউলিয়া আতকিয়া নুজাবা নুকাবা আখিয়ার আব্দাল ওলি গাউস কুতুব মুজাদ্দিদ ঘুমিয়ে গেছেন, এই আকীদায় যদি না ঘুমান সর্বনাশ, 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 ঈমান, ঈমান, ঈমান। এই আকীদায় যদি আপনি না ঘুমান তো কিয়ামতের ময়দানে وتسود وجوههم فأما الذين اسودت وجوههم মহশরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে তোর চেহারা মলিন কেন, আজ মলিন চেহারা নিয়ে কেন বসে আছো, আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়ে গেছিলে, ঈমান আনার পরে তোমরা নাফরমান হয়েছিলে, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, ওই নাফরমানির কারণে আজকে আযাব ভোগ করো, জাহান্নামে চলে যা বান্দা, আমি রবের দরবারে তোমার আর কোনো জায়গা নাই, ঈমান, ঈমান, ঈমান। দুইটা জিনিস কবরে নিতে হবে, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, আনোয়ারাবাসী
দুইটা জিনিস নিয়ে কবরে যেতে হবে, সময় আমাদের কম, সময় আমাদের কম, জীবন ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। বলছিলাম আউট অফ সাইড আউট অফ মাইন্ড, মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। কবরে চলে গেছে 100 বছর আগে যারা, আজকে তাদের কবর চিহ্নহীন হয়ে গেছে। দাদার কবরের খবর আপনার কাছে অনেকেই নাই, আমার দেশে অনেকের দাদার কবর হারিয়ে গেছে। তার আগের যিনি দাদার বাবা ছিলেন তার কবর হারিয়ে গেছে, তার আগে যিনি ছিলেন তার কবর আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার হাজার কেউ নাই। একদিন আমাদের আসবে, আমরাও কবরে হারিয়ে যাব। সন্তান যদি নেককার হয় কবরের পাশে মাঝে মধ্যে যাবে, হাত বাড়াবে, অথবা নামাজে হাত ধরে স্মরণে দোয়া করবে, রব্বি রাহাম হুমা কামা রব্বায়ানি সামিরা। আর যদি সন্তান নাফরমান হয় তাহলে সে তো বলেই যাবে, মনে রাখবে না। সন্তানের পালা শেষ, নাতির পালা আসবে। নাতিরা তো দাদা নানার খবরই রাখবে না, যদি মনে পড়ে তাহলে কবরের পাশে যেতে পারে, নতুবা মনেই নাই। বছর গেল, মাস গেল, বছর গেল, কোনো খবর নাই। ঈদের দিন হয়তো কোনো রকম কবর একটু জিয়ারত করে, অথবা বছরেই তো দোয়া করে, না না। আল্লাহ বলেন হাবিব উম্মতকে জানান প্রত্যেক নামাজের পরে যেন ওরা দোয়া করে, বলেন রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন বলেন যে দোয়া মানে না সে দোয়া করে কোন সময়? যাই ছেলে দোয়া মানে না ও দোয়া করে কোন সময়? যে দোয়া মানে না সে দোয়া করে কখন? স্বপ্নে কলা খাইলে কি পেট ভরে? স্বপ্নে কমলা খাইলে কি পুষ্টি হয়? স্বপ্নে খাবার খাইলে কি বাদান শরীর গঠন হয়? স্বপ্নে যেমন খাইলে শরীর গঠন হয় না, হাত তুলে আল্লাহর দরবারে চোখের পানি সেরে বাবা মার জন্য দোয়া না করলেও কাজ হয় না, ঠিক কিনা? দোয়া করতে হবে, দোয়া মানতে হবে। যারা দোয়া মানে না ওরা এক প্রকারের বেদাতি। আমরা বেদাতি না, বাজান ওরাই অরিজিনাল বেদাতি। আল্লাহ বেদাতি থেকে আমাদেরকে হেফাজত করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আমাদের ফরিদপুরের ভাষায় উচিত কথায় হয় বেজার, গরম ভাতে বিলাই বেজার, ডাল ভাতে কুটুম কুটুম চিনেন আপনারা, আত্মীয় বেজার, ডাল ভাত দিলে আত্মীয় বেজার হয়ে যায়, গরম ভাত দিলে দেখবেন বিলাই কান্দে, খালি বিলাই লাফালাফি করে আপনার ফিরার ধমকেন, কেলে কিন্তু সেটা গরম খাইতে পারতেছে। গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে আত্মীয় বেজার, উচিত কথা বললে মাই বেজার হয়। ভাইজান আমার কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই। এই জন্য বলতেছি যদি বাঁচতে চান তাহলে অবশ্যই দুইটা জিনিস নিতে হবে, এক নম্বর ঈমান আকাইদে আহলে সুন্নতুল জামাত, দুই নম্বরে আমল। দুইটা জিনিস নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে সাকসেস, আর যদি যেতে না পারেন তাহলে আপনার আমার জীবনে বড় সর্বনাশ হয়ে যাবে। যদি যান তাহলে আল্লাহ আপনার জন্য একটা জায়গা নির্বাচন করেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দারে তোমার জন্য একটা জান্নাত বানাইছি, ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। কতদিন তুমি জান্নাতে থাকবা? দুনিয়াতে আমরা কেউ 100 বছর, কেউ 90, কেউ 80-70। যদি 40 বছর পার হওয়ার পরে ধীরে ধীরে চোখের পাওয়ার কমতে থাকে, শরীরের শক্তি কমতে থাকে, রক্তের তেজ কমতে থাকে, আপনার ব্রেনের স্মৃতিশক্তি কমতে থাকে, কানের শ্রবণ শক্তি কমতে থাকে, জিহ্বার পাওয়ার কমতে থাকে, শরীরের ভিতরে নানান রোগ আসতে থাকে, একটার পর একটা রোগ আসে, রোগ রোগ রোগ। বন্ধু 70-80 বছর হয়ে গেলে তখন জীবন আর জীবন পায় না, ছেলে পছন্দ করে না, নাতি নাতনি পছন্দ করে না, বৌমার কাছে ভালো লাগে না, বৌমা কয় বুড়া বারবার ঘ্যান 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 করে, বুড়া 70-80 বছর হয়ে গেছে মরেও না। আর যদি একবার ঘরে ভিতরে বাথরুম পায়খানা পেশাব করে দেন তাহলে আর আপনার কোনো মূল্য নাই, আপনি মূল্যহীন হয়ে গেলেন। আর যদি একবার কামাই রুজি আপনার বন্ধ হয়ে যায় তো ছেলেও পছন্দ করতে চায় না, মেয়েরাও পছন্দ করতে চায় না, বেটার বড়
আমরা তো পছন্দ করবারই চাই না, তখন জিন্দিগি তো অনেক বৃদ্ধ মানুষ মনে মনে বলে আল্লাহ এই জীবনের চাইতে তুমি আমার উঠায় নিয়ে চলে যাও, আর যদি কোনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় তার জীবন জেলখানা হয়ে যায়, ওই জীবনের চাইতে কবরে চলে যাওয়া বলো। মাঝে মধ্যে বৃদ্ধাশ্রমে যাবেন, যাওয়ার পরে দেখবেন কত বৃদ্ধ কত মা বৃদ্ধাশ্রমে সন্তান আছে। একদিন বৃদ্ধাশ্রমে সাক্ষাৎ করে দেখলাম এক মুরগি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, বলে আমার চারটে সন্তান, একদিন আমার সংসার ছিল আমার ছোট্ট সংসারে চারটে সন্তানের জায়গা হয়েছে, আজকে চার সন্তানের চারটে সংসার হয়েছে, আমার মতো একজন বৃদ্ধ মানুষের চার সংসারে আমার জায়গা হয় না। এরচিতে দুঃখ পৃথিবীতে কিছু হতেই পারে। বৃদ্ধ আফসোস করে বলতেছে চার সন্তান আমার কাছে ছিল, চারটে সন্তান আমার কাছে জায়গা হয়েছে, আমার ঘরে বিশ্রাম হয়েছে, খাবার হয়েছে, চিকিৎসা হয়েছে, আজকে চারটে সন্তানের চারটে সংসার হয়েছে, আমি বৃদ্ধির জায়গা হয় না। আহা, এইরকম সন্তান বহু আছে, ভাবেন না যে নাই, তা না, বহু আছে বাংলাদেশে, হাজার 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 আছে। কী করে আপনাকে বোঝাবো বন্ধু প্রিয় উপস্থিতি, এই জন্য আখেরাতের চিন্তা করেই যাবেন, আখেরাতের চিন্তা করতেই হবে আপনাকে, যদি না করেন তো জীবন মিথ্যা হবে, জিন্দেগি মিথ্যা হবে, এই জীবন মিথ্যা হয়ে যাবে, আখেরাতের চিন্তা করেই তারপরে কবরে যান। আমার নসিহত করার মতো যোগ্যতা আমার নাই, শুধু পরামর্শ আপনাকে দিতে পারি। আপনারা আমাকে আসলে বসিয়েছেন বক্তার আসলে, এই প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, প্রধান এই সেই নানান ডিম ঘোড়ার ডিম এটা লিখে আপনারা প্রচার করছেন, মানুষ আসছেন, শুনছেন আমার কথা। আমার শেষ বাক্য হলো আখেরাতের জন্য কিছু পুঁজি জোগাড় করেন, দুনিয়ার জিন্দগি সাজানোর জন্য সুন্দর বাড়িগাড়ি করার জন্য অনেক পরিশ্রম করছেন, কবরের ঘর সাজানোর জন্য চেষ্টা করে যান, আখেরাতের জান্নাতের ঘর সাজানোর চেষ্টা করে যান। চিন্তা করবেন, হ্যাঁ চিন্তা করবেন যে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের কদম মুবারকে যেতে হবে, দুনিয়ার থেকে আল্লাহর হাবিবের সুন্নাগুলি আদর্শগুলি রসুলের মোহাম্মদ দিয়ে দিল উজার করে ভালোবাসা দিই, আল্লাহর নবীর প্রেমে নিজের চোখের পানিকে বিসর্জন দিয়ে আল্লাহ রসুলকে খুশি করে তারপরে কবরে যান, এটাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলে না।